ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন বয়স সীমা কত চাওয়া হয়েছে কতগুলো ভ্যাকান্সি আছে সমস্ত ডিটেলস এই কলকাতা মেট্রো রেল নিয়োগের আজকে ভিডিওতে আলোচনা করব নমস্কার আমি সুজয় আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইয়ার ওয়ে টু সাকসেস সমস্ত চাকরি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন এই কলকাতা মেট্রো রেলওয়ে নিয়োগের বিজ্ঞপ্তিতে ছেলে ও মেয়ে সকলে আবেদন করতে পারবেন সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে চলুন তাহলে দেখে নিচ্ছি এবার অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা মেট্রো রেল নিয়োগের কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন ডেট তারপর দেখতে পাচ্ছেন নোটিস নাম্বার এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউ কোথায় হবে দেখতে পাচ্ছেন এখানে তপন সিনহা তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল মেট্রো রেলওয়ে কলকাতা আপনাদের ইন্টারভিউ হবে কবে ওয়ার্ক ইং ইন্টারভিউ অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ওয়ার্ক ইন্টারভিউ হবে আট নয় দু হাজার কুড়ি তারিখে সাড়ে দশটার সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসের আট তারিখে সকাল সাড়ে দশটা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে আপনারা ইন্টারভিউ সরাসরি যেহেতু এটা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হচ্ছে আপনাদের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল সঙ্গে নিয়ে যাবেন এবং জেরক্স করেও সঙ্গে নিয়ে যাবেন আপনার লাস্ট কোয়ালিফিকেশান এর সমস্ত ডকুমেন্টস চলুন তাহলে দেখে নিচ্ছি এবার কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে স্টাফ নার্স পোস্টের নাম স্টাফ নার্স লেভেল সেভেন থ্রি পে লেভেল বয়স সীমা কুড়ি থেকে চল্লিশ বছর বয়স সার্টিফিকেট ইন রিকগনাইজ নার্স অ্যান্ড অর্থাৎ এখানে মিডিয়ারি হ্যাভিং থ্রি ইয়ার্স জেনারেল নার্সিং তিন বছরের থাকতে হবে এবং বিএসসি পাস থাকতে হবে এখানে আছে দশটি পোস্ট তারপরে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু লেভেল সিক্স আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এখানে আপনাকে বলছে হায়ার সেকেন্ডারি উইথ সায়েন্স প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি অর্থাৎ এম ডি এম হয়ে থাকতে হবে এখানে ভ্যাকান্সি আছে দুটো দেখতে পাচ্ছেন রেডিওগ্রাফার লেভেল ফাইভ আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স উচ্চমাধ্য পাস ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং ডিপ্লোমা রেডিওগ্রাফি এখানে আছে তিনটি ভ্যাকান্সি এখানে এসসি এসটি এবং ওবিসিরা বয়সের ছাড় পাবেন এটি একটি কন্ট্যাকচুয়াল বেসিসে নিয়ে হবে দেখতে পাচ্ছেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশান দেওয়া আছে নেচার অফ এঙ্গেজমেন্ট উইল বি মেড পিওরলি অন কন্ট্যাকচুয়াল বেসিস ফর দ্য পিরিয়ড টিল একত্রিশ বারো দু হাজার কুড়ি এটা একটা কন্ট্যাকচুয়াল বেসিসে নেওয়া হবে এবং আপনার একত্রিশ বারো দু হাজার কুড়ি তারিখের তারিখের মধ্যে আচ্ছা একত্রিশ বারো দু হাজার কুড়ি এ তারিখের মধ্যে আপনাকে কাজ অর্থাৎ এ তারিখ অবধি আপনাকে কাজ করতে হবে এটা যেহেতু একটা কন্ট্যাকচুয়াল বেসিসে কাজ আপনি ওখানে কাজটা করবেন এ কাজটা করার জন্য ফিউচারে আপনি কোনো রেগুলার করতে পারবেন না এখানে রেগুলারের জন্য আপনি অবজারেশন করতে পারবেন না এটাও এখানে বলা হয়েছে দ্য কন্ট্যাক্ট এঙ্গেজমেন্ট মে বি টার্মিনেটেড অ্যাট এনি টাইম এনি টাইমে টার্মিনেটেড করে দেওয়া যেতে পারে বা করে দেবে এখানে বলছে নো ওয়ার্ক নো পে যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে আপনাকে কোনো পে দেওয়া হবে না এই যে এখানে যে টার্মটা দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশানগুলো দেওয়া আছে এটি খুব গুরুত্বপূর্ণ এর টার্ম অ্যান্ড কন্ডিশানটা আপনারা খুব ভালো করে পড়ে নেবেন আমি এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আর টেলিগ্রাম গ্রুপে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কে যুক্ত হয়ে যাবেন সেখানে সমস্ত কিছু জেনে যেতে পারবেন এই ছিল আজকে আপনাদের ডিটেলস দেওয়ার সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে আপনারা আট তারিখে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে তপন সিনা মেমোরিয়াল হসপিটাল এখানে এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে এখানে চলে যাবেন সাড়ে দশটার সময় আপনারা সরাসরি ইন্টারভিউ হবে সেখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে একটা ছোটো ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয়ে যাবে এই ছিল আজকে আপনাদের ডিটেলস দেওয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন